दर्शन करे सारे बस आठ दस दस का कहीं जो करो हम जाए सी किधर दीदी तम ना ना किधर वो तो गाड़ी छोटे छोटे गाड़ी ड्राइवर है ऐसा बाल ड्राइवर पूरा कस्टम उनचालीस माइल एक ट्रेन है बैतालीस माइल हम तो लोहित सीता সকাল থেকে আসি আমরা সকাল থেকে আসি আর কি সকাল ছয়টা সাতটা কোনো মানে রোডের মধ্যে কেউ সাহায্য লেগে আইসে রোড ক্লিয়ার হওয়ার লেগে কেউ না না অনেকে এনে আসেন কই যাবেন আপনারা আমরা আগরতলা কোনাতে আইছিলেন আমরা তো আইছি মেঘালয়তে গতকালকে এগারোটা থেকে এই ব্লকে ভরে রয়েছি না খানা দানা না কোনো কিছু বুঝলেন কোনো প্রশাসন নাই কোনো মন্ত্রী মিনিস্টার নাই কোনো কিছু নাই এভাবে আমরা আছি কোনো খানা দানা নাই রোডের যে হাল আর কি রোডের যে পরিস্থিতি মানে গাড়ির ড্রাইভারের কোনো নিরাপত্তা নাই সত্য কথা যেটা এটা বলে ডাবল ইঞ্জিনের সরকার আর কি কমু কই যাবেন আপনারা কোনাতে আইছেন আমরা আইছি গোয়াহাটির থেকে আইছি আমরা যাবেন না আইছি সাবরুম কালকে থেকে রোডে কালকের থেকে কালকে রাত্রে এগারোটার সময় এই ব্লকে পড়ছি আর আজকে এখন এই দিয়ে এখানে আইছি কোনো নিরাপত্তা নাই আমরা এই যে রোডের কাজ করে তারাই জিসিবিতে টাকা তারা বলে টাকা দল মধ্যে বুঝলেন কত টাকা খুঁজে এরা তারা 500 টাকা করে খুঁজে জিসিবিতে টাকা দেয় এগুলি বহুত জামাল হইতেছে বুঝলেন আমরা খাইয়া না খাইয়া আপনার এই হালে আছে এই পরিস্থিতিতে আমরা এই অবস্থা আছে এখানে আর কি কমু দাদা আমরা ড্রাইভারের কোনো নিরাপত্তা নাই আমরা সকাল ছয়টার থেকে এখানে দাঁড়ায় আছি কোনো সুব্যবস্থা নাই রাস্তার এখানে রাস্তার কাজ হচ্ছে একটা কমসে কম জেসিবি ট্রেইলার কত কি সুবিধা থাকে অন্য অন্য রাস্তায় এখানে কোনো সুবিধা নাই এই যে দেখেন এখানে গাড়ি যাচ্ছে আমার এটা ভেঙে দিছে নিচে লাইট লাইট দেখেন নিচে লাইট ভেঙে দিচ্ছে কোনো এখানে সুব্যবস্থা নাই না জল আছে না বাথরুম আছে কোনো খাবার ব্যবস্থা নাই সব একজনে দুর্নীতি হচ্ছে রাস্তার কাজে ব্যাস এতটুকু আমাদের মাল খালি করতে লাগে পার্টি রাখতেছে এখানে কোনো যাওয়ার কোনো কোনো ব্যবস্থা নেই আর পুলিশ প্রশাসন থেকে কোনো পুলিশ একটা পুলিশও এফডি দেখি নাই যে পুলিশ আসবে জেসিবি দেখবে বা কোনো টানাটানি করে ব্যবস্থা করবে কোনো ব্যবস্থা নেই আর শুনলাম কোম্পানি থেকে জেসিবি যে বলছে 500 টাকা নিয়ে এসেরা জেসিবি আসতেছে রাস্তার কাজ ওরা কোম্পানির কাজ করতেছে আপনি তো নিজেও দেখলেন এখানে কত গাড়ি দাঁড়ায় আছে এই মাথা থেকে ওই মাথা লাইন সকাল থেকে গেল কালকেও লাইনে ছিল নিজের পার্সোনাল গাড়ি ফাসলে পার্সোনাল জেসিবি পয়সা দিয়ে ভাড়া নিয়ে আইছে টাইনে উঠাচ্ছে এই অবস্থা মানে কোনো সাহায্য নেই না কোনো সাহায্য নাই জলের ব্যবস্থা নাই না খেয়ে আছে কত ড্রাইভার হ্যান্ডিম্যান ছোটো গাড়ি প্যাসেঞ্জার গাড়ি যাচ্ছে ওদেরও খুব অবস্থা শোচনীয় একটা পেশেন্ট আসলে কীভাবে যাবে সেখানেও কোনো ব্যবস্থা নাই পুলিশ প্রশাসনের ধন্যবাদ সকাল থেকে কোন জায়গায় এটা কয় ঘন্টা ধরে দাঁড়িয়েছে অন্য জামে সকাল থেকে কই যাবেন